হ্যালো বন্ধুরা, আমার নাম দীপজানি গুপ্ত। আমি একজন অ্যাক্ট্রেস এবং অ্যাঙ্কার। কয়েক মাস আগে আমি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছিলাম। আমার মুখে অনেকটাই ফ্ল্যাব বা মেদ চলে এসেছিল, যেটা আমাদের প্রফেশনের পক্ষে অত্যন্ত প্রবলেম। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার ইন্ডাস্ট্রির কিছু সেলিব্রিটি বন্ধুরা আমার সাহায্যে আসে। তারা আমাকে বলে ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কথা, এমনই একজন ডাক্তারবাবু যিনি বহু মানুষের অসুন্দর মুখকে সুন্দর মুখে পরিণত করেছেন। আমি আশায় বুক বাঁধি, চেষ্টা করি ডক্টর সেনগুপ্তর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার। একটু মুশকিল ছিল অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাই এবং আলটিমেটলি আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই। তারপরে যেটা ঘটে সেটা একেবারে মিরাকল। একটা পেইনলেস, ব্লাডলেস, সাইড এফেক্টলেস প্রসিডিওর। আর তার ফলে মিরাকলটা কি না সেটা এই ছবিটা শেয়ার না করলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। এটা কে বলুন তো? এটা আমি, আর এখন হচ্ছে এটাও আমি। এক ফোঁটা মেকআপ ছাড়া পুরোপুরি ন্যাচারাল। আর এটা যে সম্ভব হয়েছে শুধুমাত্র ডক্টর অনির্বাণ সেনগুপ্তের জন্য। আমার জীবন, আমার জীবিকা পুরোপুরিভাবে পাল্টে গেছে। আমি কি বলি যে ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাবো না কৃতজ্ঞতা জানাবো, আমার সত্যি ভাষা নেই। কিন্তু আমি চাইবো আমার বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন, যাদের এই ধরনের সমস্যা আছে বা মুখমণ্ডলে কোন রকম ত্রুটি বা বিকৃতি রয়েছে, অসুন্দর মুখকে সুন্দর করার কিন্তু সত্যি একটা সহজ উপায় আপনাদের আমি বাতলে দিলাম। আর একটা চুপি চুপি সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমার ট্রিটমেন্ট কিন্তু এখন চলছে। শেষ হয়ে যাওয়ার পর কি হবে অবশ্যই আর একটা ভিডিও নিয়ে ফিরে আসবো, কিন্তু ততক্ষণে থ্যাংক ইউ ডক্টর সেনগুপ্ত আমার জীবনকে একেবারে বদলে দেওয়ার জন্য।